আমার মেয়ে 8 তারিখ সকাল 8:10 এই আরজিকর হসপিটালে এসেছিল রোগী পরিষেবা দেওয়ার জন্য, অসুস্থ লোককে সুস্থ করার জন্য। আজকে এই হসপিটালেই সে বলি হয়ে গেছে, দুর্বৃত্তদের পাল্লায় পড়ে দুর্বৃত্তরা তার জীবনটা শেষ করে দিয়েছে। আজকে তার এত দিনের স্বপ্ন, এবং আমি যে 62 বছর ধরে যে স্বপ্ন তিল তিল করে গড়ে তুলে দিলাম, একটা রাতের মধ্যে আমাদের জীবনটা পুরো উলটপালট করে দিয়েছে। আমার মনে কতগুলো প্রশ্ন এসেছে, আমি শুধু মিডিয়ার কাছে সেই প্রশ্নগুলোই রাখব। প্রশ্ন এক, পুলিশ আমরা এখন জানতে পাচ্ছি আরজিকর যে আউটপোস্ট আছে, তারা 10:10 আমার মেয়ের এই রকম পরিণতির শারীরিক খবর পায়, কিন্তু তারপরেও কিন্তু ওরা কোনো আমার মেয়ের কোনো শারীরিক পরীক্ষা করেনি, যেটা তাদের প্রথম কাজ ছিল সেটা কিন্তু করেনি। দ্বিতীয়টা, বেলা 11টার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে, তারা কোনো মেডিকেল টেস্ট করলো না, আগেই তারা বলে দিল আত্মহত্যা করেছে। ঠিক আছে, কেন করেছে এটা সেটা তারাই জানে, তারাই উত্তর দেবে। আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি 12:10 আমার সেই মেয়ের মুখ দেখতে 3 ঘন্টা 3.5 ঘন্টা ওই সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয়, এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, এটা কী কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন? পোস্টমর্টম তো সাধারণত 4-5টার মধ্যে করা উচিত ছিল, কিন্তু দেখা গেল 6টার আগে পোস্টমর্টমটা হলো না, 6টা থেকে শুরু হলো। আমি FIR করলাম টানা থানাতে, কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে FIR করলাম। আমার FIR-এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো, কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ FIR করলো না, যেটা সবার আগে দরকার ছিল করেনি। 12টা থেকে বিকাল 7টা পর্যন্ত আমরা এই আরজিকর হসপিটালের প্রবেশে ছিলাম, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে একটি কথাও বলেননি। আমরা দেহটিকে রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম, 300-400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে, আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 300-400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু এমতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। কিন্তু এখানেও একটা আমার প্রশ্ন, আমার মেয়ে আজকে সেদিন মারা গেছে, শ্মশানের যে খরচ সেই খরচটা ফ্রি করে দিয়েছে কারা? আমরা জানতে পারিনি কিন্তু আজ পর্যন্ত, কেন করা হয়েছে? কেন আমার মেয়ে আত্মার পরে খুব কষ্ট পেয়েছে, যে লাস্ট শেষ সময় তো সে ভেবে গেছে যে আমার ভাবি এই কত টাকা ভাবি খরচা করতে পারলো না, কি মর্মান্তিক ছিল সেই দিনটা আমার কাছে। এই প্রশ্নের উত্তরটা আমার কে দেবে? যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাইত ছিল, তখন DC নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। DC সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যা আচরণ করছে, কারণটা কি, কী কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিয়ে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আসছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্যভবন? সবার কাছে আমি এই আর্জি জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি।